ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান বাংলা সিনেমাকে ভালোবাসেন, আর শাকিব খানকে ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিলের ব্যাপার। দীর্ঘদিন যাবৎ ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন শাকিব খান। দীর্ঘদিনের ক্যারিয়ারে শাকিব খান অসংখ্য নায়িকার সঙ্গে অভিনয় করলেও দর্শক সবচেয়ে বেশি পছন্দ করেছেন শাকিব খান এবং অপুবিশ্বাস জুটিকে। দর্শক পছন্দ করার কারণে এই জুটি একসঙ্গে প্রায় 70টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। অপুবিশ্বাসের পর বর্তমানে একের পর এক সিনেমায় শাকিব খান জুটি বেঁধে অভিনয় করে যাচ্ছেন আলোচিত নায়িকা বুবলির সঙ্গে। কিছুদিন আগে অনলাইনে অনেক দর্শক জানান, শাকিব খান যদি এরপরও বুবলির সঙ্গে একের পর এক সিনেমায় অভিনয় করতে থাকেন তবে দর্শক তাকে বয়কট করবেন। এ নিয়ে ফেসবুকে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় ওঠে। এরপর শাকিব খান জানান, নায়িকা সংকটের কারণে তিনি বুবলির সঙ্গে একের পর এক সিনেমায় অভিনয় করতে বাধ্য হয়েছেন। কিছুদিন আগে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানা যায়, ভেঙে যাচ্ছে শাকিব খান এবং বুবলি জুটি। শাকিব খান নাকি বুবলির সঙ্গে আর কোনো সিনেমায় অভিনয় করবেন না বলে জানিয়েছেন। সম্প্রতি এই বিষয়টি জানতে পেরেছেন শাকিব খান। এ বিষয়ে তিনি বলেন, কেউ গুজবে কান দিয়ে বিভ্রান্ত হবেন না, বুবলির সঙ্গে আর কোনো সিনেমায় অভিনয় করব না এমন কোনো কথা আমি কারো কাছেই বলিনি। দর্শক যতদিন আমাদের জুটি পছন্দ করবেন আমরা একসঙ্গে কাজ করব। প্রিয় দর্শক, শাকিব খান এবং বুবলির জুটিকে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন। আর বিনোদন জগতের এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ASD Webs ইউটিউব চ্যানেলে।